সুপ্রিয় দর্শক বিন্দু, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি নোমান হাজারি। আজ অনেকদিন পর আপনাদের মাঝে বাজ এবং ইগুলের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি আপনাদেরকে যে ইগুলটা দেখাচ্ছি, এটা মূলত নরসিংদীর মুক্তার ভাইয়ের ইগল। তো উনি সংগ্রহ করেছেন, যেভাবে হোক উনি সংগ্রহ করেছেন। আজকে পায় আপনার 3-4 দিন হবে। তো আসলে আপনারা বাংলাদেশে অনেকেই আসলে এই পাখিগুলো সংগ্রহ করেন, কিন্তু আসলে আপনারা সঠিকভাবে লালন পালন না করার কারণে আসলে পাখিগুলো একটা সময় দুর্বল হয়ে যায়। তো এই পাখিটা আসলে যখন আপনার বাসা থেকে সংগ্রহ করছে তখন কিন্তু সে আরও সতেজ ছিল, এখন একটু সামান্য একটু দুর্বল দেখা যায়। দুর্বল দেখার কারণ হচ্ছে আসলে এদেরকে এদের মারা, দিনের বেলা এদের বাসাটা এত উপরে থাকে যে প্রচণ্ড রৌদ্রে এদের পুরো বাসাটা গরম উত্তপ্ত থাকে, তখন এদের পুরো শরীরটা একশো গরম থাকে। কিন্তু আমরা যখন এদেরকে গাছ থেকে নিয়ে আসি অথবা কোনোভাবে এদেরকে সংগ্রহ করি, তখন কিন্তু আমরা এদেরকে ওই রৌদ্রটা দিই না, যার কারণ হচ্ছে আমরা এদেরকে বাসায় এনে রেখে দিই। তো এর ভিতরে আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব এবং সাপোর্টিংয়ের মাধ্যমে মূলত আমাদের চ্যানেলগুলো আমরা ভবিষ্যতে কাজ করার জন্য অনেক উৎসাহ অনুপ্রেরণা পাই। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদেরকে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আমরা যখন এদেরকে গাছ থেকে নিয়ে আসি তখন কিন্তু আমরা এদেরকে আমাদের বাসায় বা বিভিন্ন বক্সে বিভিন্ন জায়গায় রাখে দিই, যার কারণে এরা অতিরিক্ত গরমটাও পায় না, ঠান্ডাটা থাকে। যেমন এদেরকে রাত্রে কিন্তু এদের মারা যখন আপনার ওদের মারা কিন্তু রাত্রে এদের বাসায় থাকে, তখন মারা কী করে এদেরকে মাদের বুকের ভিতরে এদেরকে রেখে দেয়, কিন্তু তখনও কিন্তু এরা 100-এ 100 গরমে থাকে। আবার দিনের বেলা যখন এরা গাছে থাকে তখনও কিন্তু এরা পুরোপুরি গরমটা 100-100 পেয়ে যায়, যার কারণে এদের শরীরটা 100-100 সতেজ থাকে। তো আমরা যখন এই ইগুলগুলো পালি তখন কিন্তু আমরা এদেরকে খাওয়াতেও কষ্ট হয়ে যায়, তারপর যাই এদের উয়াল টুয়াল সব কিছু মিলেই এদেরকে আসলে আমরা পরিপূর্ণ আপনার পরিচর্যা দিতে না পারার কারণে এরা দুর্বল থাকে। কিন্তু এদের মার কাছে কিন্তু এদের কোনো ওষুধ লাগে না, কিছু লাগে না, কিন্তু তারপর ওরা 100-এ 100 ভালো থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মুক্তার ভাই কিন্তু এদেরকে খাবারটা অনেক কষ্টে খাওয়াচ্ছেন। তো আপনারা যারা ইগল পাখি পালেন তাদেরকে আমার একটা পরামর্শ, আপনারা যখন এই পাখিগুলো সংগ্রহ করবেন প্রথমত আপনারা খাবারের টাইমে আপনারা একটা কেসি নিয়ে নেবেন অথবা একটা সার্জিক্যাল বড় কেসি নিয়ে নেবেন। কেসির আগার মধ্যে খাবারটা ধরে এদের মুখের সামনে গিয়ে আপনি যদি কিক করে আওয়াজ করেন তাহলে কিন্তু এরা বুঝবে এদের মা এদের সামনে চলে আসছে, তখন এরা খাবারের জন্য হাঁ করবে। আর যখন হাঁ করবে তখন আপনি কেসির আঘাত করে খাবারটা যখন এদের মুখের সামনে দেবেন তখন কিন্তু এরা অটোমেটিকলি খাবারটা খেয়ে নেবে। তো আপনারা হয়তো অনেকে না জানার কারণে যে দেখছেন মুক্তার ভাই কিন্তু হাত দিয়ে খাওয়াচ্ছে, তো হাত দিয়ে খাওয়ানোর টাইমে কিন্তু খাবারটা জোর করে খাওয়ানো হয়, ঠিক আছে? কিন্তু আপনারা যদি কেসি দিয়ে কিক কিক করে শব্দ করে যদি খাবান তাহলে কিন্তু এরা মায়ের আওয়াজ মনে করে খাবারটা খাওয়ার চেষ্টা করবে। আর এইভাবে খাবারটা খাইলে কিন্তু পাখিরাও কিন্তু পরিপূর্ণ সতেজ থাকবে। তো আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা পাখিগুলো নেন তখন আপনারা কেসিটা নেবেন, কেসির মাধ্যমে খাবারটা ধরবেন, ধরে তারপর এদেরকে খাবানোর জন্য টাই করবেন। জোর করে কোনোভাবেই খাবানোর দরকার নেই, কারণ হচ্ছে আমরা মানুষের বেলাও যদি দেখি জোর করে খাবায় তাহলে কিন্তু মানুষের বাবুরাও অসুস্থ হয়ে যায়। তো পাখিদের বেলাও কিন্তু সেম। আর আপনারা পাখি এরা কিন্তু একদম ছোট পাখি, আপনি দেখেন এই যে মুক্তার ভাই গোটা একটা ফুটি মাছ ওর মুখের ভিতর ভরে দিচ্ছে, কিন্তু ওর মা হলে কী করতো, ওর মা হলে এই মাছটাকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে পা দিয়ে একদম ছিঁড়ে নিত, ছিঁড়ে তারপর ওদের সামনে ধরে রাখলে কিন্তু ওরা মাছটা খেয়ে ফেলতো। তো আমরা এই বিষয়টা ভুল করি, আমরা যখন ছোটো মাছ খাওয়াই বা বড়ো মাছ খাওয়াই আমরা একদম সম্পূর্ণ কুচু কুচু করে নেব, অথবা আপনি একটা দা দিয়ে একটা কিছুর মধ্যে আপনার মাছটাকে একদম অনেকক্ষণ কুচু কুচু একদম থেতলিয়ে নেবেন। থেতলিয়ে আপনার কেসির আগা দিয়ে বা দুইটা লাঠি দিয়ে যদি মাছটা ধরে ওকে দেন তাহলে কিন্তু ওকে খেয়ে মজা পাবে। এখন আপনার এই যে দেখতে পাচ্ছেন মুক্তার ভাই কিন্তু বড় বড় পুঁটি মাছগুলো ওর সামনে দেয় বা বড় বড় মাছের টুকরোগুলো, এই যে মাছের টুকরোটা দিচ্ছে দেখছেন, ও কিন্তু খেতে চায় না, কারণ হচ্ছে ওর কিন্তু এই বড় মাছ খাওয়ার অভ্যস্ত নয়, ও এখন একদম ছোট। যদি এ হলো পিস ইগলের বেবি, এগুলো বাচ্চা অবস্থায় 1-2 কেজি ওজন থাকে, বড় অবস্থায় এগুলো 4-5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। তো আপনাদেরকে বলবো, বারবার বলছি, আপনারা খাবারের ক্ষেত্রে খাবারগুলো কুচু কুচু করে কেসির মাধ্যমে ওদের সামনে দিলে ওরা খেয়ে নেবে, এই বড় মাছগুলো কিন্তু ওরা খাওয়ার অভ্যস্ত না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা
এদেরকে দিনের টাইমে চেষ্টা করবেন রোদ্রের মধ্যে একটা বক্সে করে অথবা একটা খোলা ঝুড়িত করে রোদ্রের মধ্যে বা আপনাদের ছাদে অথবা যেখানে নিরাপদ থাকবে ওখানে রাখার জন্য। আর পাশাপাশি রাত্রেও যখন এদেরকে বাসায় রাখবেন তখন রাত্রেও কিন্তু এদেরকে রাত্রে বক্সে রাখা যায়, তবে বক্সের ভিতরে পরিপূর্ণ খেয়াকুটা রাখলে কিন্তু এরা গরম থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।